দুর্গাপুরের দামোদর নদে দেখা গেল রণতরী আইএনএস বিন্ধুগিরি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভারতীয় নৌসেনার এই অত্যাধুনিক রণতরীকে কুর্নিশ জানিয়ে আইএনএস বিন্ধুগিরির রেপ্লিকা তৈরি করে দুর্গাপুরবাসীকে তাক লাগিয়েছে গোপাল মাঠের বাসিন্দা ছোটন ঘোষ ওরফে মুনু। রণতরী থেকে উড়ছে উড়োজাহাজ, চলছে নকল ফায়ারিং, দামোদর নদীর উপর যুদ্ধজাহাজের রেপ্লিকা দেখতে উপচে পড়েছে মানুষের ভিড়। ভারতীয় সেনাবাহিনীর হাত শক্ত করতে ময়দানে এবার আইএনএস বিন্ধুগিরি। ভারতীয় নৌসেনার মুকুটে জলজল করছে সাফল্যের এই খেতাব। প্রসঙ্গত, এই রণতরী তৈরি করেছে কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। চলতি মাসের 17 তারিখে এর উদ্বোধন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই রণতরী অনেকটাই চাপ বাড়াবে চীন পাকিস্তানের, এমনটাই মত ওয়াকিবহাল মহলে। সম্প্রতি বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে ভারতীয় চন্দ্রযান। সে ধারা অব্যাহত রেখে চলতি মাসের কলকাতা থেকে জলে ভেসেছে রণতরী বিন্ধুগিরি। ভারতীয় নৌসেনার এই অত্যাধুনিক রণতরীকে কুর্নিশ জানিয়ে আইএনএস বিন্ধুগিরির রেপ্লিকা তৈরি করলেন দুর্গাপুরের এক যুবক। সেই রণতরী থেকে উড়ছে উড়োজাহাজ, চলছে নকল ফায়ারিং, দামোদর নদীর উপর যুদ্ধজাহাজের রেপ্লিকা দেখতে উপচে পড়েছে মানুষের ভিড়। তবে এটা তার নতুন সৃষ্টি নয়। এর আগে 10 সিটের বাইক ইউরোর বিজ্ঞানীদের কুর্নিশ জানাতে চন্দ্রযান্ত্রী প্রজ্ঞার রোভার রেপ্লিকা বানিয়ে দুর্গাপুরবাসীকে তাক লাগিয়েছেন গোপাল মাঠের বাসিন্দা ছোটন ঘোষ ওরফে মনু। প্রসঙ্গত, এই রণতরী তৈরি করেছে কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। চলতি মাসের 17 তারিখ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় নৌবাহিনীর প্রধান এডমিরাল পি হরি কুমারের সঙ্গে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সহ অন্যান্যেরা। এই রণতরীতে থাকছে গাইডেড মিসাইল, অত্যাধুনিক যুদ্ধাস্ত্র, ক্ষেপণাস্ত্র, গুলির পাল্লা 149 মিটার। এই ক্ষেপণাস্ত্র আকাশ, ভূতল ও ভূগর্ভের ভেতরে আঘাত আনতে সক্ষম। গুলি এই রণতরীর রেপ্লিকা সম্বন্ধে গোপাল মাঠের বাসিন্দা ছোটন ঘোষ ওরফে মনু জানান, রেপ্লিকাটি ব্যাটারির মাধ্যমে মোটরের সাহায্যে চলছে। মানুষের মনোরঞ্জনের জন্য এই সমস্ত রেপ্লিকা বানানোর উদ্দেশ্য হলো ভারতের এই বড় বড় সাফল্য তারা মানুষের কাছে তুলে ধরতে চান। মনুর কাছে নেই চন্দ্রযান বা বিন্দুগিরির বানানোর অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি, তবুও শুধুমাত্র ভিডিও দেখে একের পর এক আবিষ্কার করে মানুষকে তাক লাগাচ্ছেন তিনি। শুধু আবিষ্কারই নয়, যেভাবে সেগুলি চালনা করা হচ্ছে ঠিক সেভাবে মানুষের কাছে তুলে ধরছেন তিনি। দুর্গাপুরের একটি ছোট্ট জনপদে থেকেও মনুর সৃজনশীলতাকে কুর্নিশ জানাচ্ছে শিল্পাঞ্চলবাসী। মানে জিনিস অনেক কিছুই বানিয়ে থাকি। এর আগে বানিয়েছিলাম 10 সিটার বাইক, তারপরে বানিয়েছিলাম 5 সিটার বাইক, তারপরে চন্দ্রযান উড়িয়েছিলাম আকাশে 40 ফুটের মতো, তারপরে বানিয়েছিলাম চন্দ্রযান রোভার, এবারে বানিয়েছি বন্দেগিরি। এরকম অনেক কিছুই প্রজেক্ট আমরা বানিয়ে থাকি। এই বন্দেগিরি ব্যাটারির মাধ্যমে মোটরের সাহায্যে এটা চলছে। হ্যাঁ, এটাতে মানে ফায়ার তোপ লাগানো আছে, ফায়ারিং হয় এই বন্দেগিরি। মানে আমরা দামোদর নদীতে কালকে চালিয়ে দেখিয়েছি। আমরা মানে টিভিতে যে শোগুলো দেখি, মানে আমাদের চিন্তাধারা আছে যে সেই শোগুলো আমরা বানাবো, যেরকম চন্দ্রযান রোভার, বন্দেগিরি। আমাদের পশ্চিমবঙ্গে কলকাতার বুকে এই বন্দেগিরি তৈরি হয়েছিল, সেটা উদ্বোধন করতে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এসেছিল। সেটা আমরা টিভিতে দেখি, আমরা চিন্তাভাবনা করি যে এই জিনিসটা আমরা বানাবো। মানে এই ভিডিওগুলো আমরা এন্টারটেনমেন্টের জন্য বানাই। এগুলো আমরা বানিয়ে মানে অনেক খুশি হয়, আমাদের গ্রামের লোকও অনেক খুশি হয়, মানে সবাই এই ভিডিওগুলো দেখে অনেক খুশি হয়, সেই জন্যই আমরা বানাই। হ্যাঁ, বাইরে থেকেও অনেক লোক আসে দেখতে। দুর্গাপুর থেকে সাধু রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। কার চয়েস দেখো? ওহো, মহিষাসুর। পূজোর
ঘন্টায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক নো মাথায় হাত লেটস গো টু ছাদ জোর সকাল বিকেল সেই ধূপ দিতে চায় আড্ডাতে ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা টাটা স্ট্রাকচার।